তাদের এই সমাজের প্রতি দায়বদ্ধতাকে আমি কুর্ণিশ জানিয়ে আমি মঙ্গল সমিতি ক্লাবের সকল সদস্যদেরকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। মালদার গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাবের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঙ্গল সমিতি ক্লাবের সম্পাদক খোকন গোস্বামী, গয়েশপুর শান্তি কমিটির সভাপতি মানিক ঝা, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল, কাউন্সিলর গৌতম দাস, চৈতালী ঘোষ সরকার, সুতপা মুখোপাধ্যায়, আসিফ হোসেন সমাজসেবক সহ ক্লাবের সকল সদস্যরা। এই অনুষ্ঠানে মঙ্গল সমিতি ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং আগত উপস্থিত সম্মানীয় অতিথিরা তাদের নিজেদের সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠান সম্পূর্ণ করেন। আমাদের সকলের প্রিয়, আমাদের এই এলাকার অভিভাবক, মঙ্গল সমিতি ক্লাবের শ্রদ্ধেয় ক্লাব সম্পাদক মাননীয় রবি ব্যানার্জি খোকনদা, আমাদের এই এলাকার কাছের মানুষ, সকলের শ্রদ্ধেয় শান্তি কমিটির প্রাণ পুরুষ, সকলের শ্রদ্ধেয় মাননীয় মানিক ঝা মহাশয়, আমাদের এই এলাকার সুখ দুঃখের আমাদের সাথী, আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান পূর্ণ ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার, 26 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, প্রত্যেকটা ঘরের ছেলে আমার ভাই গৌতম দাস, 21 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর সুতপা মুখার্জি সহ মঙ্গল সমিতি ক্লাবের সকল সদস্যবৃন্দ, এই গয়েশপুর এলাকার শ্রদ্ধেয় অধিবাসীবৃন্দ, আমি এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বয়স্কদেরকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাই, এই এলাকার শ্রদ্ধেয় নাগরিকদের আমার প্রণাম জানাই এবং আমার বন্ধুবর্গ এবং ছোটদের আশীর্বাদ ভালোবাসা এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে, যাদের নামের মধ্যে দিয়ে মঙ্গল শব্দটি জড়িয়ে আছে, যেই সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষের মঙ্গল কামনায় প্রচুর কর্মসূচি তারা পালন করে আসে, মানুষের মঙ্গল কামনায় মঙ্গল সমিতি হচ্ছে শারদ উৎসবের একটা উল্লেখযোগ্য নাম। আজকে মালদা জেলাতে মঙ্গল সমিতিকে আলাদা করে চেনাতে হয় না, এই জেলার মানুষ এবং জেলার প্রান্তেও আজকে মঙ্গল সমিতির পুজো দেখার জন্য তারা জেলার দূর দূরান্ত থেকে ছুটে আসে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।